আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ঈদ শেষে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি শাকিল আহমদ হাজির হয়েছি আপনাদেরকে আজ আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে ঝালকে আপনারা রোপণ করবে তো চুই ঝল রোপণ করা অত্যন্ত সহজ একটি কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছোট একটি ঝালের চারা আমি এই চারাটা সংগ্রহ করেছি অন্য একটি ঝালের ঝোপ থেকে তো আপনারা এই চুই ঝাল কীভাবে রোপণ করবেন তো চুইঝাল রোপণ করার জন্য আলাদা কোনো ওরকম কোনো কিছু প্রয়োজন হয় না একটা কাছি লাগবে যে কাছিটির সাহায্যে আপনি একটু মাটি গর্ত করবেন মাটি গর্ত করে ব্যাস শুধু এইভাবে রোপণ করে দিবেন এভাবে লাগিয়ে দেবেন এইভাবে লাগিয়ে এই দেখতে পাচ্ছেন মাটি দিয়ে দেবেন এর জন্য আলাদাভাবে গোবর অথবা কোনো সার ওরকম প্রয়োজন হবে না তবে চাইলে জৈব সার আপনারা দিয়ে দিতে পারেন হালকা একটু পানি ব্যাস এটার জন্য আলাদাভাবে ওরকম কোনো কষ্টসাধ্য করা লাগে না তো যারা এই চুড়ঝাল বাণিজ্যভাবে করতে চান তারাও করতে পারেন অত্যন্ত লাভজনক একটি কাজ আপনারা নিজেরও খাবারের যোগান হবে এবং ও আপনি খাবারের ব্যবস্থা করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চুইঝাল রোপণ করা প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে আমি এখানে রোপণ করলাম এই যে এখানে বাসা আছে একটা এখানে আমি উঠিয়ে দেবো একটু বড়ো হলে তারপর উঠিয়ে দেব তো কেমন লেগেছে ভিডিওটা সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর চুইটার সম্পর্কে কি কি জানতে চান আপনারা কি কোনো কোনো কিছু জানার থাকলে আমাকে বলবে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ